হ্যাঁ গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা, আজকে নতুন একটা ভ্লগ করছি তোমার সাথে। তো আজকে এখন দুপুর হয়ে গেছে আর আমি আমার বড়দেরকে প্রণাম, আর ছোটদের ছোট আর সমবয়সী যারা আছো তাদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম। তো আমার বহুদিনের থাক এই সব স্টোরি আমি তোমার সাথে পরে শেয়ার করব। আর আমি এখন যাচ্ছি হেয়ার ডোনেশন ক্যাম্পে। হ্যাঁ, হেয়ার ডোনেশন ক্যাম্পে, কারণ কারণটা আমি পুরো ডিটেলসটা তোমাদের এসে বলবো। এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমি আগে যাই, রেডি হই, গিয়ে তারপর বাকি কথা। টাটা। তো গাইস, আমার একটু একটু কষ্ট হচ্ছে, এত আমাদের চুলটা ছোট হয়ে যাবে, বাট তবু মন থেকে যখন ডিসাইড করেই ফেলেছি তো করবই একদম। তো আমি হাজব্যান্ডকে এখন ডাকছি, আমার চুলের একটা ফটো তুলবো বলে। তো ফটোটা তুলে নিই, পরে তোমার সাথে কথা বলবো। তো ফাইনালি আমরা রেডি। তো আমি বাইকে উঠে পড়েছি, তো আমি এখন রাস্তার মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা ক্রমশই এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, আর দেখতে দেখতে পৌঁছেই গেলাম। তো যত ক্রমশই এগোচ্ছি তত কেমন যেন মনের ভেতরটা, একদিক থেকে আনন্দ হচ্ছে, একদিক থেকে ভয় ভয় লাগছে। টেনশন হচ্ছে, একটু বেশি কেটে কি বলছো, বেশি কেটে দেয় কি হবে, কি হবে, ছেলেদের মতো হয়ে যাবে। তো ফাইনালি চলেও এসেছি। তো ওই সাইডে যে দাদাটা দাঁড়িয়ে আছে, ওই দাদাটার কাছে সবাই হেয়ার কাট করাচ্ছে, মানে যেরকম যে ফটো দেখাচ্ছে সেরকম করে দিচ্ছে। আর ছবি তোলা হয়নি, একদম ছবিটা তোলা হয়নি করছে। আর তো এখন আমাদেরকে ফুলের তোড়া দিয়ে এ করছে। আর ফার্স্টে আমার আমাকে ডেকেছিলো, বাট আমার চুলে এতটাই চিরুনি দিতে হতো, তো ওই জন্য এখন ডিভাইড হবে, তারপরে আমার হবে। হয়ে গেছে, আমার চুলটা কত ছোট করে দিয়েছে, বাট তবুও ঠিক আছে। একটা মন থেকে একটা সাডেন একটা ব্যাপারটা, খুব প্রাউড প্রাউড ফিল হচ্ছে যে কিছু না কিছু একটা করতে পেরেছি লাইফে। জাস্ট যাই হোক, আপাতত এখন সঙ্গে থাকো, বাকি যা কথা তোমাদের সাথে আমি পরে ডিসকাশন করব একদম ফ্রি হয়ে, কারণ বাড়িতে এতটা ছোট চুল হবে আমি জাস্ট আন্দাজ করতে পারিনি। তো বাড়িতে গিয়ে কার কীরকম রিয়াকশান সেটা বুঝতে হবে, তারপরে তোমাদের সাথে মানে সময় সুযোগ করে তোমার সাথে কথা বলবো। টাটা। সো গাইস, তো এবার আসি ফুল ডিসকাশন করতে তোমাদের সাথে, বাকি যা যেগুলো বলা বাকি ছিল তোমাদেরকে বলা। তারপর হচ্ছে একটুখানি আক্ষেপ নেই সত্যি বলতে, কারণ আমি একদম এক মনে ডিসিশান নিয়েছিলাম বহুদিন আগে। তোমরা আমার আগের একটা ভিডিও, যখন আমি ভিডিওটা করেছিলাম যে কীভাবে নিজের চুল নিজে কাটবে, ওই ভিডিওটার সময় থেকে আমি চুলটা ডোনেট করবো বলেছিলাম। তখন আমার চুলটা মারাত্মক বড় ছিল, বাট তখন হাজব্যান্ড কোনোরকমভাবে রাজি হয়নি, কারণ সত্যি বলতে আমি চুলটা বড় করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আমার কিন্তু কোনোদিনও খুব একটা বড় চুল পছন্দ ছিল না, বাট ওর পছন্দ ছিল বলেই আমি রেখেছিলাম। তো ওকে আমি বোঝাতাম যে বেবি হয়ে যাওয়ার পরে আমি চুলের যত্ন নিতে পারছি না, তারপরে মানে চুলের যত্ন নেওয়া যাচ্ছে না, শ্যাম্পু চিরুনি তেল মাখা কোনোটাই আমার সেরকম সময়ভাবে হচ্ছিল না, চুল প্রচণ্ড পরিমাণে পড়ে যাচ্ছিলো। তো এইভাবে ভাবলাম, ওকে বললাম যে একটু দেখো না বোঝো না, এরকমভাবে বলতে 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 ফাইনালি ওর বুঝতে বুঝতে আমি অলরেডি আমি চুল দুবার কেটেও দিয়েছিলাম, তো সেই জন্য চুলটা একটু বেশি ছোট লাগছে, নাহলে কিন্তু আর একটু বড়ো থাকতো। যদি সেই সময় যদি আমি ডোনেট করে দিতাম তাহলে একটু বড়ো থাকতো। ঠিক আছে, এমন একটা জিনিস ডোনেট করেছি যেটা আমি দু মাস পরে অটোমেটিক পেয়ে যাব। তো
যাই হোক, তো এরপরে নতুন এবারে যেটা বলার, তো এটা যখন ও না বললো তখন আমি ননদের সাথে ডিসকাশন করলাম। ননদকে বললাম যে ওর যখন চুলটা বড় আছে ও দিতে পারে, তো ওরও ইচ্ছে ছিল কিন্তু কিন্তু করছে ওরও, মানে আমি যেহেতু, তারপরে যদি সবাই যদি না 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 বলে, তো ফাইনালি দুজনেই একসাথে দিলাম। এবং ঠিকঠাকই, আর মানে আমার চুলটা আগে থেকে লেয়ার করা ছিল, সেই জন্য আমার চুলটা আমি নতুনভাবে কোনো হেয়ার কাট করতে পারছিলাম না, কারণ ওরা 12 ইঞ্চি চুল নেবে। আর অনেকে যাদের খুব এক্সেসিভ বড় ছিল তারা কিন্তু ওখানে একজন হেয়ার কাট করার জন্য একজন খুব ভালো আছে, একটা ছেলে, সে সবাইকে বসে বসে বেশ সুন্দর সুন্দর হেয়ার কাট করে দিচ্ছিলো। আমাদেরকেও বলেছিল যে তোমরা যদি করতে চাও বলো, বাট আমার এইটুকু চুল সেটাকে আবার কি হেয়ার কাট করবো, সমান করে কেটে নিয়েছি, তো এরকমটাই মোটামুটি। তো আমার খুব ভালো লাগছে, তো এরকম মানে আমার সত্যি ভালো লাগছে, আমার খারাপ কিছু লাগছে না, চুলটা একদিন পরে বড় হয়ে যাবে। আর আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাই, কারণ আমার চুলটাকে আমাকে বাড়ার মতো আমার স্কোপ ছিল না, মানে এমন অবস্থা ছিল চুলটা, আর এই সময় কেটে নিয়েছি, তো এটা একটা প্লাস পয়েন্ট, কিছুদিন পরে চুলটা এমনি বেড়েও যাবে। তো যাই হোক, আজকে আর বেশি ব্লগ, ক্যান্সার পেশেন্টদেরকে চুল দান করার পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে কোথাও না কোথাও মনে টাচ করেছিল এই কথাটা, যে সেই মানুষগুলোর চুলের ক্ষতি খুব দরকার। আমি চাইলে আমি 2 মাস পরে আমার চুলটা আবার আস্তে আস্তে বড়ো হওয়া শুরু হবে, বাট তাদের কাছে সেই স্কোপটা থাকে না। তো এই ভেবেই উদ্যোগটা নিয়েছিলাম, বহুদিন আগে নিয়েছিলাম, আর যতদিন পরে সেটা সাকসেসফুল হয়েছে। তো আমি সত্যি বলতে আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়েছিলো যখন আমার চুলটা কেটে দেওয়া হয়, মানে বলতে পারো আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি কষ্ট হতে হয়েছে, বাট কিছু কারণে ও দেখলাম লাস্ট দিকে ও খুব সাপোর্ট করলো আমাকে, লাস্টের দিকটাতে হচ্ছে ঠিক আছে এরকম, মানে ওকে বোঝালাম, ও জিনিসটা বুঝলো, তো এখন মোটামুটি ঠিকঠাকই। আর ক্যান্সার পেশেন্টকে দিয়েছে এটা ঠিক, দিতে হয়তো একটু বেশি ছোটো হয়ে গেছে, আমি নর্মালি যদি নাও দিতাম আমাকে চুল কাটতেই হতো, কারণ কেন বলতো আমার এত, মানে আমার ছেলেটা এত দুষ্টু, দুষ্টুটা বড় কথা না, আমি মনে করি যে যত নিউবর্ন মা আছে আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই আমার মতো কন্ডিশন, ঠিকঠাক চুলের যত্ন নেওয়ার মতো সময় হয় না, আর আমার চুলটা এমনি এত বড় হয়ে গেছিলো আমার সত্যিই সম্ভব হচ্ছিল না, আমি প্রেগনেন্ট অবস্থা থেকেই আমি পাচ্ছিলাম না চুল মানে বেশি মাথা মামাতে, আর বেশি শ্যাম্পু দিতে পারি না, বাচ্চা ঠান্ডা লেগে যায়, এইসব কথা বাড়ির সবার কথা ভেবে মানে গুরুজনরা যেটা বলে আসতো যে বেশি স্নান করা যাবে না, মাথার মধ্যে খুশকি ভর্তি হয়ে যাচ্ছে, মানে আমি একদমই চুলের যত্ন নিতে পারতাম না, সরি চুলের যত্ন নিতে পারতাম না। তো এই ভেবে মোটামুটি এখন চুলটা কেটে ফেলেছি, তো হয়তো ক্যান্সার পেশেন্টদেরকে দান করার জন্য হয়তো একটু বেশি চুলটা ছোটো হয়ে গেছে, আর এমনি পার্লারে গেলে হয়তো এর থেকে একটু ছোটো, বা ছোটো আমাকে করতেই হতো, নাহলে আমার পক্ষে আমি সত্যি আমার এত ধৈর্য নেই, আমি খুব কম, আমার ধৈর্যের প্রচণ্ড বড় অভাব, আর যেটার জন্য আমার মাঝে মাঝে আমার প্রচণ্ড ঝামেলা হয় অসুবিধের সাথে, আর কিছুই আমার কোনো মানে এ নেই আর কি, আমি লাইফে একটা সময়ের পর থেকে আমি ধৈর্যটা জিনিসটার উপরে আমি টোটালি মানে একদম ধৈর্য রাখতেই পারি না কোনো কিছুর ওপরে, একটা সময়ের পর থেকে, একটা সময় আগে ছিল বাট একটা সময় পর থেকে নো ধৈর্য কোনো কিছুতে, আমি খুব খুট মেজাজে তার কাটা টাইপের আর কি, এই রাখলাম তো এই ফিকলাম, তো কোনো কিছু একটা ঝামেলা হলো এটা ওটা ফিকে ভেঙে দিচ্ছি, এই রকম অবস্থা আমার আর কি। যাই হোক, ওটা বাড়াবো না, যেটুকু তোমাদেরকে বলা ছিল বলেও ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। আর কিছু না, এখন টাটা।